ঠিক আছে তাহলে আমরা আমাদের ক্লাসের টপিক্সে চলে যাব শেয়ার করি স্ক্রিন স্ক্রিন দেখা যাচ্ছে জি দাদা দেখা যায় আচ্ছা ওকে তাহলে আমাদের আজকে হচ্ছে আট নম্বর ক্লাস সতেরোতম ব্যাজের এবং বিসমিল্লাহ গলত বাতা দিলেন কিরে ভাই আমাকে কি যে বলেন সমস্যা কি কোনো সমস্যা আছে স্ক্রিন কি দেখা যায় ভাই বলেন না কেন কেউ তো কথা বলেন কি বললো বুঝি নাই আমি নাকি উনি এখনো দেখি নেই আচ্ছা ঠিক আছে তো গত ক্লাসে আমরা কি নিয়ে আলোচনা করছিলাম গত ক্লাসে আমরা বিজনেস ম্যানেজারের বিভিন্ন টুলস নিয়ে আলোচনা শুরু করছিলাম সেটা কিছু পর্যন্ত আমরা যেতে পারছিলাম মানে এক ক্লাস আমরা কভার করতে পারি নাই তো আজকে বাকি টুলস গুলো নিয়ে আমরা একটা আলোচনা করব এবং সেই সাথে পুরো টুলস নিয়ে আমাদের একটা রিভিশন থাকবে তো আমরা একটা বিজনেস ম্যানেজারে চলে যাই আমি একটা বিজনেস ম্যানেজারে চলে আসছি আপনারা জানেন যে একটা বিজনেস ম্যানেজারে কিভাবে এন্ট্রি করতে হয় বিজনেস ডট ফেসবুক ডট কম দিয়ে যেতে হয় সেই ক্ষেত্রে যদি বিজনেস সুইট আসে চল শিখান্তকে আমরা সুইস্ট বিজনেস ম্যানেজারে যাব এই প্রসেসটা আমি অনেকবারই দেখাইছি ওকে তাহলে আমরা ইউজারের পিপল নিয়ে আলোচনা করছিলাম এবং আমরা লাস্ট আলোচনা থামছিলাম হচ্ছে পিক্সেল বা ডেটা সেটের অংশটা নিয়ে আলোচনা করছিলাম তাই না এর থেকে আমরা যদি একটু আলোচনা করি এরপর এসে ধরুন রিকোয়েস্ট এই বিজনেস ম্যানেজারের এই টুলসের বিষয়গুলো অনেকেরই নাও থাকতে পারে আপডেটের কারণে এটা আপডেট অনেক কিছু এক্সট্রা দিছে এখনো সেগুলোর কার্যক্রম শুরু হয় নাই তবে খুব দ্রুত হয়তো শুরু হয়ে যাবে আর কি তো রিকোয়েস্টের ভিতরে যে বিষয়টা থাকে এটা কেমন কোনো ইম্পর্টেন্ট বিষয় না সেটা হচ্ছে যে আমি যেমন বুঝাইছিলাম প্রথম দিকে যে আপনি যদি পার্টনারে অ্যাক্সেস নেন বা কেউ যদি আপনাকে পার্টনার দিয়ে অ্যাক্সেস নিতে চায় আপনার কাছে তাহলে এখানে আপনার রিকোয়েস্ট আসবে পাশাপাশি দেখা যাচ্ছে কেউ আপনার অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস নিতে চাচ্ছে আপনার কাছে পাঠাইছে আপনি সেই রিকোয়েস্ট পাবেন সেটাকে অ্যাকসেপ্ট করবেন দেন তার কাছে অ্যাক্সেসটা যাবে এই ধরনের যত রিকোয়েস্ট আছে সবগুলো রিকোয়েস্ট এখানে চলে আসবে রিকোয়েস্ট রিকোয়েস্ট আর সব রিকোয়েস্টই এখানে আপনারা পাবেন তো আমাদের কার্যক্রমগুলো যেটা হচ্ছে যে আমরা বেসিক্যালি কি করব আমরা বিজনেস ম্যানেজার অ্যাক্সেস পিপল থেকে দিয়ে দেব আর ওইভাবে দিয়ে দিলে সেক্ষেত্রে আমাদের এই রিকোয়েস্টের কোনো প্রয়োজন পড়বে না ফেসবুক সার্চ দিয়ে রাখছে যদি কখনো কোনো ধরনের কেউ রিকোয়েস্ট পাঠায় মাথায় রাখবেন যদি কেউ কোনো দিন কোনো কারণে কোনো কারণে রিকোয়েস্ট পাঠায় তা সেই রিকোয়েস্টগুলো আমরা রিকোয়েস্টের ভিতরে দুটোর অপশনের ভিতরে আমরা পেয়ে যাবো এটা তেমন কাজের ক্ষেত্রে বাইরের কাজের ক্ষেত্রে এটা তেমন ইম্পর্টেন্ট কিছু না ব্র্যান্ড সেফটি ব্র্যান্ড সেফটির ভিতরে দুইটা জিনিস আছে একটা হলো ডোমেইন আর একটা একটা ব্লক লিস্ট ডোমেইনটা কী জিনিস ডোমেইন কাকে বলে আমরা ওয়েবসাইট ক্রিয়েটার ক্রিয়েট তো আমরা করিনি তাই না ডোমেইনটা হচ্ছে ধরেন যেমন আপনার একটা ওয়েবসাইটে ঢুকবেন ওয়েবসাইটে যে নামটা ওটাই হলো ডোমেইন ওয়েবসাইটে বলেন বলেন সংসারের আলাপ বলেন আমরা ক্লাস ক্লাসবাদদের শুনি যেমন মনে করেন ডাব্লিউ 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 ডট দারাজ ডট কম এটা কি দারাদের একটা ওয়েবসাইটের লিঙ্ক বা ইউআরএল এই যে ইউআরএল বা লিঙ্ক এটাই মূলত হলো ডোমেন দারাজ ডট কম এটাই হলো ডোমেন বা ফেসবুক ডট কম এটা একটা ডোমেন বা বেস্ট কেয়ার আইটি ডট কম এটা একটা ডোমেন এটাকে বলা হয় ডোমেন একটা ওয়েবসাইটে এন্ট্রি করার জন্য যে ইউআরএলটা ইউজ করা হয় দিস ইজ ডোমেইন তা ডোমেন এখানে ব্র্যান্ড সেফটির ভিতরে ডোমেনটা কেন আনা হচ্ছে ধরে নেন আপনি একটা ওয়েবসাইটের সাথে আপনি পিকজেল সেট করছেন তো ওয়েব যে ওয়েবসাইটের সাথে পিকজেল সেট আপ করছেন সেটা ফেসবুককে বোঝানো হচ্ছে সেই ওয়েবসাইটটা আপনার আপনি ওই ওয়েবসাইটের ওনার এবং এই বিজনেস আপনি তাই আপনি পিকজেলটা সেট আপ করছেন এখন এখানে একটা ভেরিফিকেশন বলতেছে ডোমেইন মানে কি ডোমেইন ভেরিফিকেশন ডোমেনের ভিতরে যাই ডোমেন ভেরিফিকেশন করতে হবে ডোমেন ভেরিফিকেশন ডোমেন ভেরিফিকেশন করতে হবে যে ওয়েবসাইটটা আপনার সে ওয়েবসাইটটা আপনার কি না তা সেটা এখানে ভেরিফিকেশন করা যায় এই অ্যাডে গিয়ে আমরা দেখেন এই অ্যাডে যদি ক্লিক করি আমরা এটা দেখাবো পরবর্তীতে অ্যাডে যদি আমরা এটা ক্লিক করি তখন আমরা এইখানে একটা ডোমেন দেখেন এক্সাম্পল ডোমেন এক্সাম্পল ডট কম অর এক্সাম্পল ডট ইউকে এখানে একটা ওয়েবসাইটের অ্যাড্রেস দিতে হবে এবং সেটাকে কিন্তু আমাদের নেক্সট প্রসেসে গিয়ে পিকজেল যেভাবে তৈরি করে ঠিক সেই প্রসেসে গিয়ে আমাদের একটা ভেরিফিকেশন করতে হবে বিজনেস ম্যানেজার বা ফেসবুক বুঝে নেবে যে এই হয়ে গেছে ডোমেনটা এই এই বিজনেস ম্যানেজারের আর একটা সুবিধা আছে যখন আমরা পিকজেলটা সেট আপ করব এবং পিকজেলটা রান করব তখন ওই পিক্সেলে সকল ইউজারের ডেটা সঠিকভাবে কালেক্ট করতে পারে না বিশেষ করে যারা অ্যাপেল বা আইফোন ব্যবহার করে এই অ্যাপেল বা আইফোন ব্যবহারকারীদের আনাগোনা ওয়েবসাইটে আনাগোনা বা ধরে না এরকম যে একটা ব্যক্তি আইফোন দিয়ে বিজ্ঞাপন দেখছে দেখার পর ক্লিক করে আপনার ওয়েবসাইটে ঢুকে গেছে পিকজেল করা করবে পিকজেল হচ্ছে যে ওয়েবসাইটে প্রবেশ করছে তাকে ট্র্যাক করা যে একজন ব্যক্তি ওয়েবসাইটে প্রবেশ করছে কি কি করতেছে সেটা ট্র্যাকিং করা বাট আপনি যদি অ্যাপেল বা আইফোন দিয়ে যদি ওয়েবসাইটে প্রবেশ করেন তাহলে কিন্তু পিকজেলে কিন্তু ধরতে পারতেছে না কী করতে পারতেছে না পিক্সেলে ধরতে পারতে পারছে না অর্থাৎ এগুলো আইফোন অপারেটিং সিস্টেম দিয়ে ঢুকছে সেহেতু আইওএস আপডেট না থাকার কারণে আপনার এখান থেকে তথ্যটা নিতে পারতেছে না তো আপনি যদি এই ডোমেইনটা যদি ভেরিফিকেশন করে থাকেন তাহলে অটোমেটিক্যালি এখন যেটা হয় আগে সময় আইওএস আপডেট করতে হতো এখন তো ডোমেইন ভেরিফিকেশন করলে অটোমেটিক্যালি আইওএসটা আপডেট হয়ে যাচ্ছে এখন আর আপডেট আলাদাভাবে নেয় না যার ফলে ওই আইফোন ব্যবহারকারী যদি ওয়েবসাইটে ঢুকে তাহলে আপনার কিন্তু ট্র্যাক করার পসিবিলিটি অনেকগুণ বেড়ে যাচ্ছে সুতরাং এটা বলা হচ্ছে যে অ্যাপেল প্রোডাক্ট যারা ইউজ করে তাদেরকে কোনোভাবে পিকজেল ট্র্যাকিং করতে পারে না শুধুমাত্র পিকজেল দিয়ে পিকজেল দিয়ে আমরা পিকজেলটা আসলে কি ব্রাউজার সাইড ট্রেকিং করি তো সেই ক্ষেত্রে পারে না এই ক্ষেত্রে যদি আপনি ডোমেইনটা ভেরিফিকেশন করে থাকেন তাহলে ওই ডোমেইনে মানে কি ওই ওয়েবসাইটে যারা প্রবেশ করবে তাদেরকে এই বিজনেসম্যানদের মাধ্যমে পিকজেল যেটা আছে সেটার মাধ্যমে ট্র্যাকিং করা পসিবিলিটি অনেকগুণ বেড়ে যায় তো এই সমস্ত গুলো কারণে আমরা ডোমেইনটা ভেরিফিকেশন করে থাকি কিভাবে ডোমেন ভেরিফিকেশন করে সেটা আমরা পিকজেল যখন ক্লাস নিব পিকজেলে তখন আমরা দেখাবো এরপর আসেন ব্লক লিস্ট এটা আসলে ব্লক ফেসবুক দিয়ে রাখছে ও আপনি যে কোনো ওয়েবসাইট এখানে ব্লক করে রাখতে পারেন তা আমি আসলে কোনো কারণ দেখি না ব্লক করার হতে পারে কোনোটা কারণ কারণ না কারো কোনো কারণ না কারো কারণে থাকতে পারে হয়তো ওই জন্য ফেসবুক দিয়ে রাখছে তো হচ্ছে আমরা চাইলে ডোমেইন ভেরিফিকেশন করতে পারবো সেক্ষেত্রে ওয়েবসাইটটা আমার থাকতে হবে লগ থাকতে হবে তো সেক্ষেত্রে আমি কেন ব্লক লিস্ট করতে জাস্ট ফেসবুক দিয়ে রাখছে এখনো পর্যন্ত কোনো কার্যক্রম কোনো কিছু নাই ইহ আমি কোনো বাইরের কাছ থেকে কোনো রিকোয়ারমেন্ট পাইনি যে আমার এই ডোমেইনটা ব্লক করতে হতে হবে এমন হতে পারে যে একটা ওনারের অনেকগুলো ওয়েবসাইট আছে অনেকগুলো বিজনেস আছে কোনো একটা বিজনেস সে ব্লক করে রাখতে চাচ্ছে এমনও হতে পারে কোনো কারণ হয়তো থাকতে পারে যাই হোক যেহেতু কোনো কারণ পাই নাই সেহেতু এটা আপাতত দরকার নেই ডোমেইনটা কি জিনিস জাস্ট শুধু জেনে রাখেন আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা আমার কথা কি শোনা যাচ্ছে এখন কি শোনা যায় কথা জি শোনা যাচ্ছে আচ্ছা জি শোনা যাচ্ছে ওকে তাহলে আমাদের ব্লক লিস্টের আপাতত দরকার নেই আমরা শুধু ডোমেনির বিষয়টা জানলেই হবে এরপর আসেন ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশনের ভিতরে দেখেন দুইটা জিনিস আছে একটা হলো কানেক্টেড অ্যাপস আর একটা হচ্ছে লিড অ্যাসেট দেখেন এই দুইটা জিনিস এখন আসলে বলে কোনো লাভ নাই তারপরে একটু বলে রাখি সেটা হচ্ছে কানেক্টেড অ্যাপ এতটুকু কথা বলে আমরা যদি কোনো বায়ারের কোনো ক্লায়েন্টের যদি এমন কোনো কাজ আসে যে একজন ক্লায়েন্ট বা একজন বায়ার সে কি করছে একটা অ্যাপস ডেভেলপ করছে ডেভেলপ করে গুগল প্লে স্টোরে ওই অ্যাপটা রেজিস্ট্রেশন করছে এখন গুগল প্লে স্টোরে গিয়ে তার অ্যাপের নাম লিখে সার্চ দিলে গুগল প্লে স্টোরে পাওয়া যায় নর্মালি আপনার আমরা জানি কি না যে কোনো কেউ একটা অ্যাপস বানাইলেই গুগল প্লে স্টোরে সার্চ দিলে পাওয়া যায় না আগে তাহাকে ওই গুগল প্লে স্টোরের সাথে ওই অ্যাপসটাকে রেজিস্ট্রেশন করাইতে হয় গুগলের পারমিশন নিতে হয় গুগল অ্যাপ্রুভাল দিলেই সেই প্লে স্টোরের লিস্টে ওই অ্যাপসটা চলে আসে অর্থাৎ গুগল প্লে স্টোরের ইন্ডেক্সে ওই অ্যাপসটা চলে আসে যেমন আমরা যদি এখন গুগল প্লে স্টোরে গিয়ে বিকাশ লিখে সার্চ দিই বিকাশ রকেট বা এনি কাইন্ডস অফ মেসেঞ্জার ইমো ফেসবুক টুইটার এসব অ্যাপস আমরা সেখানে পাচ্ছি ইভেন ফাইবারের অ্যাপসও পাচ্ছি তার মানে কি গুগল প্লে স্টোরের সাথে এই অ্যাপস ওনাররা রেজিস্ট্রেশন করছে এজন্য জন্য এই জন্য গুগল কি করে আপনি এক চাইলেই একটা সেখানে রেজিস্ট্রেশন পারেন না সেই অ্যাপসটা ভালো কিনা খারাপ দিকগুলো আছে কিনা অনেক রিভিশন তারপর যদি করে মনে করে অ্যাপসটা ঠিক আছে দ্যাটস ফাইন এটা গুগলে ইন্ডেক্স করা যাবে দেন তারা পারমিশন দেয় তো বায়ার কি করে যে আমি একটা ওয়েপস ডেভেলপ করছি এবং প্লে স্টোরে সেটা রেজিস্ট্রেশন করছি এখন আমি চাই আমার অ্যাপসটা অনেক মানুষ ডাউনলোড করুক এবং ইনস্টল করুক এই ধরনের বিজ্ঞাপন যদি আপনাকে দিয়ে চালাইতে চায় তাহলে অনেক সময় আমাকে কি করতে হতো এই ক্ষেত্রে অ্যাপটা এখানে কানেক্ট করতে হতো তো এখন আরো স্মার্ট কিছু লিংক চলে আসছে নতুন অবস্থায় যে এখানে কানেক্ট না করেও আমরা ডিরেক্ট অ্যাপ ইনস্টলেশনের কাজ করতে পারবো জাস্ট ফেসবুক দিয়ে রাখছে সেই সময় থেকে আগে করা লাগতো এখন না করলেও চলে এবার আসেন লিড অ্যাক্সেস এটা অত বেশি ধরে নেন বেশি মাথা ঘামন্ন অবস্থা খুবই খারাপ হয়ে তো কথার

যদি কোনো বায়ের এমন কিছু চায় যে আমি চাই মানুষের ইনফরমেশন যে মানুষ তার ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস বা লোকেশন এগুলো আমি চাই সেই চেয়ে যদি কোনো বিজ্ঞাপন চালায় তাহলে সেই প্রত্যেকটা ইনফরমেশনকে কি বলা হয় লিড এটা কেন চালায় এটি ডিটেলসে বলতে হয় সেটা আমরা ক্লাসে লিড ক্যাম্পেইন ক্লাস আছে আমাদের সেখানে শিখলেই বুঝতে পারবো লিড জেনারেশন ক্যাম্পেইনটা কী জিনিস তো লিড জেনারেশন ক্যাম্পেইন চালানোর পর অনেক লিড কালেক্ট হয় সেখানে অনেক মানুষ তাদের ফর্মে তাদের তথ্য ফিল করে তাদের নাম ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস যা চান আপনি এগুলো মানে কালেকশন হতে হতে যখন অনেক অনেক লিড হয় তখন এইখানে একটা অপশন আছে লিড অ্যাক্সেস এই লিডগুলো নিয়েও আপনি বিজ্ঞাপন চালাইতে পারবেন আবার সেই লিড দিয়ে তাদেরকে টার্গেট করে বিজ্ঞাপন চালাইতে পারবেন এই জন্য একটা অপশন দিয়ে রাখছে লিড অ্যাক্সেস তো নর্মালি আমরা এটা দিয়ে কখনো চালাই নাই লিড পাইলে সেই লিড দিয়ে আমাদের বায়ার তাদের সাথে যোগাযোগ করে এতটুকুই সো এটাও দরকার নাই আচ্ছা বিলিং অ্যান্ড পেমেন্ট বিলিং পেমেন্টের যে বিষয়টা অ্যাড অ্যাকাউন্টের মতো একটা সিস্টেম সেটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্টে আমরা যেমন কার্ড অ্যাড করি এক ধরে নেন আপনার একটা অ্যাড অ্যাকাউন্ট আছে বিজনেস ম্যানেজারে সেটা আপনি একটা কার্ড অ্যাড করছেন করে রাখছেন এখন বিলিং অ্যান্ড পেমেন্ট সিস্টেমটা কি এটাও আপনি কার্ড অ্যাড করতে পারবেন এটাই কার্ড অ্যাড করলে যেটা হবে ধরে নেন আপনি আপনার বিজনেস ম্যানেজারে একটা অ্যাড অ্যাকাউন্ট আছে সেটা আপনি কার্ড অ্যাড করেন নাই কার্ড অ্যাড না করলে আপনি ওই অ্যাড অ্যাকাউন্টের ভিতর ঢুকে যেহেতু আপনি কার্ড অ্যাড করেন নাই কিন্তু আপনি বিলিং অ্যান্ড পেমেন্টের এই অপশনে কার্ড অ্যাড করছেন তখন ওই অ্যাড অ্যাকাউন্টের ভিতরে গিয়ে আপনি বিলিং অ্যান্ড পেমেন্ট মেথডের এই যে পেমেন্টের যে অপশন এই অপশনের কাছ থেকে আপনি ওই কার্ডটা সাময়িকভাবে ধার নিতে পারেন ক্যাম্পেইন চালানোর জন্য যে অ্যাড অ্যাকাউন্ট কী করতেছে অ্যাড অ্যাকাউন্ট এই বিলিং পেমেন্টের কাছে গিয়ে বলছে ভাই আমি তো ক্যাম্পেইন চালাবো আপাতত আমাকে একটু অ্যাক্সেস দাও আমি ক্যাম্পেইনটা চালাই তোমার কার্ডটা নিয়ে তোমার কাছে যে কার্ড আছে এই কার্ডটা নিয়ে আমি ক্যাম্পেইনটা চালাই তখন পেমেন্ট পেথড বলবো ঠিক আছে আমি তোমাকে পারমিশন দিয়ে দিলাম তুমি ক্যাম্পেইন চালাতে পারবা এবং খরচও করতে পারবা সুবিধাটা কোথায় ধরে নেন আপনি অ্যাড অ্যাকাউন্টে কার্ড অ্যাড করছেন তাহলে তো নিমিষেই আপনি বিজ্ঞাপন চালাতে পারতেছেন এখন কোনো কারণে কোনো হ্যাকার বা কোনো কেউ আপনার ওই অ্যাড অ্যাকাউন্ট অ্যাক্সেস নিয়ে ফেললে এবং অ্যাড অ্যাকাউন্ট থেকে আপনাকে রিমুভ করে দিল তাহলে কি হবে ওই কার্ডের অ্যাক্সেস তার কাছে চলে যাবে সে ইচ্ছা মতো ওখান থেকে টাকা খরচ করে ফেলতে পারবে ক্যাম্পেইন চালায় কিন্তু যদি অ্যাড অ্যাকাউন্টে কার্ড না অ্যাড করেন বিজ্ঞাপন চালানোর সময় যদি এই বিলিং অ্যান্ড পেমেন্টের কাছ থেকে অ্যাক্সেস নিয়ে বিজ্ঞাপন চালান তাহলে কোনো হ্যাকার যদি আপনার অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস নিয়েও ফেলে অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস যদি নিয়ে ফেলে তাহলে বিলিং অ্যান্ড পেমেন্ট কি করবে যে কি ব্যাপার অ্যাড অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে তো ওইখানে তো আমার একটু কার্ড টেম্পোরারি ধার দেওয়া আছে কী করা যায় তখন বিলিং অ্যান্ড পেমেন্ট কী করবে ওই অ্যাড অ্যাকাউন্টকে ওখান থেকে পারমিশন বন্ধ করে দেবে তখন ওই অ্যাড অ্যাকাউন্ট হ্যাক করে নিয়ে গেলে ওই অ্যাড অ্যাকাউন্টের ভিতরে কার্ড আর থাকবে না কারণ কন্ট্রোল তো রয়ে গেছে বিলিং অ্যান্ড পেমেন্টের কাছে কথা ক্লিয়ার এই জন্য বিলিং অ্যান্ড পেমেন্টের একটা অপশন ফেসবুক দিয়ে রাখছে তা ন্যাচারালি হ্যাকিং হোক যাই হোক আমরা খুব সহজ পদ্ধতিতে কাজটা করার জন্য কোনো জুট ঝামেলা ছাড়াই কাজটা করার জন্য আমরা চেষ্টা করি অ্যাড অ্যাকাউন্টের ভিতরে কার্ডটা যুক্ত রাখার জন্য ক্লিয়ার এরপর আসেন নিউজ পেজ নিউজ পেজটা কি জিনিস দেখেন নিউজ পেজের বিষয়টা একটা ইম্পর্ট্যান্ট বিষয় আছে সেটা একটু বলি নিউজ পেজটা হচ্ছে কথাটা কিন্তু নিউজ পেজ সংবাদ মাধ্যম যেটা সংবাদপত্র যেটা কেবল নিউজ পেজ দেখেন আমাদের যে নিউজ গুলো আমরা পড়ি বা দেখি ফেসবুকে দেখি ইউটিউবে দেখি বা নিউজ পড়ি সেখানে অনেক ধরনের কথাবার্তা অনেক ছবি অনেক কিছু উল্লেখ থাকে যেমন কোনো একটা জায়গায় প্লেন দুর্ঘটনায় কেউ মারা গেছে বা বিল্ডিং ধসে কেউ মারা গেছে ভূমিকম্পে মারা গেছে বন্যা তো জায়গায় মানুষ মারা গেছে অ্যাক্সিডেন্ট হয়েছে এই যে এরকম অনেক অনেক ছবি মৃত্যু কাটা কাটাকাটি রক্তপাত ধর্ষণ অস্ত্র অনেক বিষয় নিয়ে সেখানে ছবি থাকে এবং কথাবার্তা সেখানে আলোচনা করা হয়ে থাকে বাট আমরা কি জানি যে ফেসবুকে এই যে মৃত্যু হুমকি ধর্ষণ এই কথাগুলো লিখলে করে মানে রেস্ট্রিক্টেড করে অর্থাৎ ফেসবুক কোনোভাবেই এই সমস্ত কথাবার্তাকে অ্যালাউ করে না এখন আমরা জানি যে ফেসবুকে বিভিন্ন বিষয় আছে যেগুলো বিজ্ঞাপন চালানো যায় না যেমন অস্ত্রের বিজ্ঞাপন মেডিসিনের বিজ্ঞাপন বা কাটাকাটি হিউম্যান পার্টস দুর্ঘটনা কোনো কিছু বিজ্ঞাপন চালানো যায় না তাহলে পেজে যদি একটা ফেসবুক পেজে যদি এরকম খুন কস্ত্র ধর্ষণ হত্যা গুলি করে মৃত্যু হয়েছে এটা সেটা ব্রিজ ধসে গেছে এই সমস্ত বিষয়ে ছবি এবং কথাবার্তা যদি থাকে তাহলে সেই বিষয়ে তো ফেসবুক কখনোই বিজ্ঞাপন চালাইতে অ্যালাউ করবে না তাহলে আমি কিভাবে করবো আমার তো ভাই নিউজ পেজ এখানে তো খুন ধর্ষণ আবোল তাবোল যা আছে এগুলো নিয়ে আমার নিউজ করতেই হবে এটা তো আমার নিয়ম এটা তো আমার শৃঙ্খলা বা এটাই আমার কাজ তাহলে এটা কি করব। ফেসবুক এই জন্য একটা অপশন দিয়ে রাখছে যে ঠিক আছে আমরা ন্যাচারালি এই ধরনের বিষয় এই ধরনের কথা এই ধরনের সার্ভিস নিয়ে বিজ্ঞাপন চালাতে দিই না কিন্তু এটা ঠিক যে নিউজ পেজগুলোতে আপনার এই সমস্ত কথাবার্তা উল্লেখ থাকবে এটা খুবই স্বাভাবিক তাই ফেসবুক অথরিটি একটা অপশন দিছে যে আপনার যদি নিউজ পেজ হয়ে থাকে তাহলে আপনি সেটা এই জায়গায় যুক্ত করেন নিউজ পেজেজের অপশন এখানে যুক্ত করেন এখানে যুক্ত করলে অ্যাডস এখানে অ্যাড করলে ওই পেজটা ফেসবুক অথরিটি একটা রিভিশন করবে রিভিশন করে দেখবে যে হ্যাঁ ঠিক আছে এটা একটা ভালো ব্র্যান্ডেড বা এটা একটা দৈনিক পত্রিকা বা এটা একটা নিউজ ব্র্যান্ডেড নিউজ তখন তাকে বিজ্ঞাপন চালাইতে দেবে এছাড়া আমরা যদি প্রোডাক্টটা বা সার্ভিস অন্য কোনো কিছু বিজ্ঞাপন চালাইতে চাই তাহলে আমাদের যে পেজের অপশন আছে এই যে পেজ সেখানে আমরা গিয়ে অ্যাড করবো কিন্তু আমরা যদি নিউজ জনিত কোনো পেজ টেজ হয় তাহলে সেটা আমরা কোথায় গিয়ে অ্যাড করবো নিউজ পেজের ভিতরে কথা ক্লিয়ার এই অ্যাড পার্টনারশিপ এগুলো আসলে এখনো কোনো কার্যক্রম আসে নাই আমরা জাস্ট পার্টনারশিপের মাধ্যমে একটা বিজ্ঞাপন পরিচালনা করার সিস্টেম এটা এটা এখনো আসে নাই আসুক তারপর বুঝবো দেন ইম্পর্টেন্ট আর একটা জিনিস আছে সিকিউরিটি সেন্টার এই অ্যাড পার্টনারশিপ নিয়ে একটা আপডেট আসবে ভালো আপডেট এটা জাস্ট এতটুকু বুঝে নেন যে অ্যাড পার্টনারশিপটা হচ্ছে আপনি বিজ্ঞাপন চালাচ্ছেন আর একজন দেখতেছে বা সেও চালাচ্ছে আপনিও চালাচ্ছেন দুজনে মিলে চালাচ্ছেন দুজনের কাছে পার্টনারশিপ থাকতেছে কিন্তু এর বিষয়টা হচ্ছে যে এইভাবে না গিয়ে আমরা কিন্তু একটা জিনিস করতে পারি সেটা হচ্ছে পিপল থেকে তাকে দিলে তার কাছে আমার কাছে কি ইউজারদের সুবিধার জন্য ইউজার ফ্রেন্ডলি করার জন্য যা দরকার সব করে রাখতেছে ফেসবুকের কথা আগেও বলছি যে ফেসবুক এমন একটা সিস্টেম যে ইউজার ফ্রেন্ড যত ইউজার ফ্রেন্ডলি করা দরকার সে করার জন্য মারাত্মকভাবে আপডেট করে কোনো কঠিন জিনিস রাখে না যার কারণে এখন শিক্ষিত অশিক্ষিত মূর্খ কম শিক্ষিত সব লোকেই ফেসবুক কিন্তু ব্যবহার করতে পারে এতটাই ইউজার ফ্রেন্ডলি করতেছে এবং আরো ভবিষ্যতে করবে তাহলে সিকিউরিটি সেন্টারটা আমাদের জন্য ইম্পর্টেন্ট দেখেন সিকিউরিটি সেন্টার দুইটা অপশন আছে একটা হলো টু ফ্যাক্টর অথেন্টিকেশন আর একটা হচ্ছে ব্যাকআপ অ্যাডমিন টু ফ্যাক্টর অথেন্টিকেশন আর একটা হচ্ছে কি ব্যাকআপ অ্যাডমিন তো দেখেন টিক চিহ্ন দেওয়া আর একটা আছে চিহ্ন আমি যদি ব্যাকআপ অ্যাডমিনটাকে বলি আপনাকে তাহলে বুঝতে পারবেন দেখেন ব্যাকআপ অ্যাডমিনটা হচ্ছে ধরে নেন এই বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস আমার কাছে আছে আমি বিজ্ঞাপন চালাচ্ছি চালাচ্ছি বিজ্ঞাপন চলতেছে বিজ্ঞাপন খাপায় টাকাও কার্ড অ্যাড করা টাকাও আছে সবকিছু ঠিক আছে আমার কথা কি শোনা যায় শুনতে অসুবিধা হচ্ছে না আচ্ছা তাহলে আমি বিজ্ঞাপন চালাচ্ছি আমার সেখানে কার্ড অ্যাড করা আমার একটা বিজনেস চলতেছে সেলসও হচ্ছে আমি মোটামুটি বেশ ভালো আছি এবং খুব সিরিয়াসভাবে এটা চলতেছে হুট করে কোনো কারণে আমার ফেসবুকটা নষ্ট হয়ে গেল কারণ ফেসবুকের সাথে বিজনেস ম্যানেজারের সাথে কিন্তু এভাবে সম্পর্ক নাই ফেসবুক ফেসবুক নষ্ট হয়ে যেতে পারে বিজনেস ম্যানেজার ভালো থাকবে ফেসবুক নষ্ট হয়ে গেছে মনে করেন ফেসবুক লক হয়েছে ফেসবুক হ্যাক হয়েছে ফেসবুক ডিজেবল হয়েছে এটা কিন্তু হতে পারে তখন আপনি কি করবেন আপনি ফেসবুকে ঢুকতে পারছেন আপনার ফেসবুক হ্যাক হয়ে গেছে তখন আপনি তো চেষ্টা যে আমার ফেসবুক আমার বিজনেস ম্যানেজার ফেসবুকের লগ ইন আমার কাছে থাকলেই আমি বিজনেস ম্যানেজার পাবো ফেসবুক হারাই ফেললে আমি তো বিজনেস ম্যানেজারে ঢুকতে পড়তেছি না তাহলে আমার ফেসবুকে বিজনেস ম্যানেজারে যেই টাকা রয়েছে বিজ্ঞাপন চলতেছে আমার টাকা খরচ হচ্ছে আমার তো সব গেল তখন আপনি খুব বিপদে পড়বেন বা ফেসবুক বন্ধ হয়ে গেলেও খুব বিপদে পড়ে যাবেন আপনি বিজনেস ম্যানেজার অ্যাক্সেস তো পাবেন না তাই ফেসবুক বলতেছে যে ভাই আপনার যে বিজনেস ম্যানেজার আছে এটার আলাদা আরেকজনকে একটা অ্যাডমিন দিয়ে রাখেন ব্যাক আপ কোনো ব্যক্তিকে অ্যাডমিন দিয়ে রাখেন তখন আমি যদি এটা করি যে আমার কোনো ভাইকে বা আমার কোনো ফ্রেন্ড কে এই বিজনেস ম্যানেজার অ্যাক্সেস পিপল থেকে দিয়ে রাখলাম বললাম যে জাস্ট তুই তোর অ্যাক্সেস দিয়ে রাখলাম তোর ফেসবুকের অথ আন্ডারে এই বিজনেস ম্যানেজার অ্যাক্সেসটা থাকুক তাতে তো তোরে তো কোনো ডিস্টার্ব করবে না তোর কাছে অ্যাক্সেস থাকুক এই বলে আমি আমার ফ্রেন্ড দিয়ে রাখলাম আমি আমার মতন বিজ্ঞাপন চালাছি

জি ঠিক আছে দাদা জি দাদা দেখি আমি একটা ইন্টারনেট চেক চেঞ্জ করে নি একটু

আচ্ছা তাহলে নিউজ পেজটা তো আমরা শেষ করলাম না নিউজ পেজের পর কি ও সিকিউরিটি সেন্টারে ছিলাম তাহলে সিকিউরিটি সেন্টারে যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছিলাম যে আমার যদি ফেসবুক নষ্ট হয়ে যায় বা হ্যাক হয়ে যায় তাহলে আমরা কি করতেছি বিজনেস ম্যানেজার অ্যাক্সেসটা কিন্তু আমরা আর পাচ্ছি না কিন্তু বিজনেস ম্যানেজার তো আমার খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াইছে কারণ সেখানে আমার কার্ড অ্যাড করা আছে এবং বিজ্ঞাপন চলতেছে অনেক ধরনের সমস্যা হয়ে যাবে যদি আমার বিজনেস ম্যানেজার হারায় ফেলি তো সেই ক্ষেত্রে কি করছি আমি আমার আগে থেকে আমি আমার ফ্রেন্ডকে বা আমার ভাইকে যে কোনো কেউকে আমি যদি পিপল থেকে একটা অ্যাডমিন অ্যাক্সেস দিয়ে রাখি তাহলে আমার এই ফেসবুক যদি লক হয়ে যায় হারাই ফেলে তখন আমি কি করতে পারতেছি তখন আমি আমার ভাই বা বন্ধুর কাছে গিয়ে বলতেছি যে ওই বিজনেস ম্যানেজার অ্যাক্সেসটা আমার এই অ্যাকাউন্টে বা অন্য একটা নতুন অ্যাকাউন্ট খুলে বা কোনো একটা অ্যাকাউন্ট ম্যানেজ করে সেখানে চেয়ে নিচ্ছি কারণ আমার ফেসবুক লক আমি আমার বিজনেস হারাই ফেলছি কিন্তু ব্যাকআপ অ্যাডমিন্ট থাকার কারণে সেটা কিন্তু আমি আবার পুনরুদ্ধার করতে পারতেছি আর যদি ব্যাকআপ এডমিট না রাখলাম তাহলে তাহলে আমি কি করতে পারতাম না আর পুনরুদ্ধার করতে পারতাম না আমার কিন্তু সব হারাই যেত ঝামেলা হয়ে যেত বড় ধরনের ঝামেলা হয়ে যেত ব্যাঙ্কে ফোন টোন দিয়ে অনেক অনেক কিছু ইস্যু হইতো তো যাই হোক ব্যাকআপ অ্যাডমিন্ট থাকার সুবিধাটা কি আসলে বুঝতে পারছেন ব্যাকআপ অ্যাডমিন থাকলে আমি নিজে যদি অন্য কেউকে ব্যাক অ্যাডমিন রাখি তাহলে আমার নিজের ফেসবুক অ্যাকাউন্ট যদি নষ্ট হয়ে যায় হ্যাক হয়ে যায় তাহলে ব্যাক অ্যাডমিন থেকে আমি আমার বিজনেস ম্যানেজারটা উদ্ধার করতে পারবো আর টু ফ্যাক্টর অথেন্টিকেশন জিনিসটা হচ্ছে টু ফ্যাক্টর মানে দ্বিতীয় ফ্যাক্টর দ্বিতীয় ফ্যাক্টর বলতে এখানে এই জিনিসটা বোঝানো হচ্ছে মনে করেন আপনার ফেসবুক ফেসবুকে লগ করার জন্য একটা ইমেল অ্যাড্রেস এবং একটা পাসওয়ার্ড দরকার হয় এখন এই ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটা যদি আমি কোনোভাবে জেনে ফেলি তাহলে আমি আপনার ফেসবুকটা আপনার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু লগ করতে পারবো তাহলে কি হলো আপনার ফেসবুকটা কিন্তু অনায়াসে আমি হ্যাক করে ফেললাম বা যদি অন করে দেওয়া হয় তাহলে আপনার ফেসবুকের ইউজার আইডি দ্যাট মিনস ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড যদি আমি জেনে ফেলি আমি যদি লগ করতে যাই তাহলে লগ হয়ে হবে না পুরোপুরি হবে না লগ হয়ে একটা আর পুনরায় একটা স্টেপ আমাকে ভেরিফিকেশন করবে যে আপনার টু টু ফ্যাক্টর অন করা আছে যার কারণে বলবো যে আপনার আপনার কাছে একটা কোড পাঠানো হয়েছে আপনি কোডটা যদি দেন তাহলে আমি পুরোপুরি ফেসবুকটাকে লগ করতে দেবো কিন্তু যে এখানে কোডটা গেছে কোডটা গেছে হচ্ছে কোথায় আপনার ফোন নাম্বারে আর আপনার ফোন নাম্বার তো আমার কাছে নাই তখন তো আমি ফোন নাম্বার থেকে ওই সেই কোডটা পাবো না আর আপনার ফেসবুকেও লগ ইন করতে পারবো না ওদিকে আপনি আপনার কাছে যখন টু ফ্যাক্টর অথেন্টিকেশন কোড যাচ্ছে তখন আপনি বুঝে ফেলতেছেন যে কেউ না কেউ আপনার ফেসবুকটা হ্যাক করতেছে তখন কিন্তু আপনি ঠিকই করে পারতেছেন কথা ক্লিয়ার তাহলে টু ফ্যাক্টর অথেন্টিকেশন টু ফ্যাক্টর অথেন্টিকেশন কতটা ইম্পর্টেন্ট আর ব্যাকআপ অ্যাডমিন কতটা ইম্পর্টেন্ট আশা করি বুঝতে পারছেন আচ্ছা এরপর নোটিফিকেশন নোটিফিকেশন এখানে আসলে কোনো কাজেরই না জাস্ট এরা বোঝাচ্ছে যে আপনি বিজনেস ম্যানেজারের যদি কোনো আপডেট হয় কোনো কিছু পরিবর্তন যেমন বিজনেস ম্যানেজার অ্যাক্সেস নেয় অ্যাক্সেস দেওয়া এটা সেটা যে কোনো ধরনের মেসেজ বা নোটিফিকেশন দেওয়ার জন্য সেটা কি মেইলে দিবে নাকি কোথায় দেবে কিভাবে দেবে মেলে চাচ্ছেন কি যদি না চান জাস্ট বন্ধ করে রাখবেন এবার বন্ধ করে রাখবেন এটাই বোঝানোর চেষ্টা করতেছে এখানে যে নোটিফিকেশন যদি চান তাহলে অন করে দেন আসু না চান তাহলে বন্ধ করে দেন কিছে সাপোর্ট নোটিফিকেশন বিজনেস আপডেট নোটিফিকেশন বিজনেস রুল এর নোটিফিকেশন বিজনেস পারমিশনের নোটিফিকেশন যা যে অনেক যতগুলো ইস্যু আছে অনেক অনেক নোটিফিকেশন এখানে আছে আপনি কোন নোটিফিকেশন চাচ্ছেন কোন নোটিফিকেশন চাচ্ছেন না সেটা আপনি বন্ধ বা অন করে রাখতে পারবেন বিজনেস এই সেটআপ গাইড অর্থাৎ এই গাইডটা দেওয়া আছে এখানে পড়লে আপনি বিজনেস ম্যানেজার কিভাবে রুলস গুলো কিভাবে কাজ করে সেগুলো জানতে পারবেন এই বিষয়টা এখানে দেওয়া হয়েছে আর একটা বিষয় আপাতত কোনো কাজে আপনাদের লাগবে না এটা আপডেট হচ্ছে দেখেন সবগুলো আমি বলে আসছি বিজনেস অ্যাসেট বিজনেস অ্যাসেট উপরে সবগুলো অ্যাসেটের কথা আমি বলে আসছি যে কি কি অ্যাসেট আছে যেমন আমাদের পেজ একটা অ্যাসেট অ্যাড অ্যাকাউন্ট একটা অ্যাসেট ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এগুলো সব আমাদের কি অ্যাসেট এই জাস্ট বিজনেস ম্যানেজার সেটিং এখানে ক্লিক করে নতুন ট্যাবে ওপেন হবে দেখেন আমি যদি এখানে ক্লিক করি নতুন আর একটা ট্যাবে গিয়ে গোটু বিজনেস ম্যানেজার গেলে আপনি নতুন আর একটা ট্যাপে বিজনেস ম্যানেজার ওপেন হবে সেই জিনিসটাই বোঝানোর চেষ্টা করতেছেন এখানে অ্যাড অ্যাকাউন্ট আপনি যদি ডিরেক্ট অ্যাড অ্যাকাউন্টে যাইতেছেন হুট করে তাহলে এখানে ক্লিক করলেই আরেকটা ট্যাবে অ্যাড অ্যাকাউন্ট ওপেন হবে তো আমি এখানে ক্লিক করে অ্যাড অ্যাকাউন্টে যাওয়া আর এই অ্যাকাউন্টসের ভিতরে গিয়ে এই অ্যাড অ্যাকাউন্টের ভিতরে গিয়ে আলাদা করে যাওয়া করে একই কথা বাট ওরা কী করছে একটু পারমিশন দিয়ে রাখছে যেখানে একটা ক্লিক করলে ঠিক আলাদাভাবে নতুন ট্যাবে এগুলো ওপেন হবে এই জন্য জাস্ট শর্টকাট দিয়ে রাখছে আপনি যদি বিজনেস ম্যানেজারের সেটিং এ যেতে চান তাহলে আপনি যদি আলাদা ট্যাবে তাহলে এখানে ক্লিক করেন অ্যাড অ্যাকাউন্টে আলাদা ট্যাবে যেতে এখানে ক্লিক করেন জাস্ট এগুলো বোঝানোর চেষ্টা করছে এগুলো ছিল না একদম নতুন আসছে এখানে তো আমরা একটু রিভিশন দিই প্রথম থেকে ইম্পর্টেন্ট গুলো ইউজারের ভিতরে পিপল এটা ইম্পর্টেন্ট পিপলের কাজ একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট সময় আমাদের লাগবে বায়ার কাছ থেকে যখন আমরা বিজনেস ম্যানেজার অ্যাক্সেস নিব বা আমরা যদি কোনো বিজনেস অ্যাক্সেস অন্য কাউকে দিতে চাই তাহলে পিপলে যাবো এবং পিপলে গিয়ে পিপল থেকে আমরা যাকে বিজনেস ম্যানেজার দিব তার ইমেল অ্যাড্রেসটা নিয়ে সেটা এখানে ইনপুট দিই ইনভাইট পিপলে গিয়ে ইনভাইট পিপলে গিয়ে তারপরে তার ইমেল অ্যাড্রেসটা ইনপুট দিয়ে আমরা এই দুইটার কোনোটা মার্ক করে দেবো না মার্ক করে দিলেই কিন্তু ওই যে স্পার্ক অ্যাক্সেস হয়ে যাবে মার্ক করব না মার্ক করব না মার্ক না করে আমরা নেক্সটে চলে যাবো এবং ইমেল অ্যাড্রেস দেওয়ার পর অবশ্যই এটা কিন্তু হাইড থাকবে আপনাকে ইমেল অ্যাড্রেস ইনপুট দেওয়ার পর জাস্ট বাইরে ক্লিক করবেন বাইরে ক্লিক করলে এটা ভিজিবিলিটি আসবে তখন নেক্সটে ক্লিক করে যে প্রসেস দেখাইছে সেইভাবে অ্যাক্সেস দিয়ে দেবেন এবং সেই অ্যাক্সেসটা রিসিভ করবে কোথায় তার ইমেইলে ইমেইলে যখন রিসিভ করবে তখন অবশ্যই ইমেইলটা যে ব্রাউজারে লগ করা ঠিক সেম ব্রাউজার অবশ্যই একটা ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন রাখতে হবে এতটুকুই ম্যান্ডেটোরি পার্টনার সিস্টেমের তো দরকার নাই অ্যাকাউন্টস এর ভিতরে পেজ পেজ এখানে আমরা অ্যাড কীভাবে করতে হয় সেটা আমরা দেখাইছি পেজ দিয়ে আমরা বিজ্ঞাপন শো করাবো এই জন্য আমাদের কী করতে হবে অবশ্যই একটা পেজ এখানে অ্যাড করে রাখতে হবে কোন পেজটা যে পেজটা দিয়ে আমরা বিজ্ঞাপন শো করাবো সেই পেজটা এখানে অ্যাড করে রাখতে হবে অবশ্যই এরপরে আসেন অ্যাড অ্যাকাউন্ট অ্যাড অ্যাকাউন্ট খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় সেটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট দিয়ে কী করে অ্যাড অ্যাকাউন্ট দিয়ে আমরা যে বিজ্ঞাপনগুলো পরিচালনা করবো সেই বিজ্ঞাপনের জন্য ফেসবুকে পেমেন্ট করতে হয় এবং পেমেন্ট করার জন্য এই অ্যাড অ্যাকাউন্টে আমরা কী করবো কার্ড অ্যাড করবো তাহলে আমরা জানলাম হচ্ছে একটা বিজনেস ম্যানেজার অ্যাক্সেস নেওয়ার পর সেই বিজনেস ম্যানেজার দিয়ে বিজ্ঞাপন পরিচালনা করার জন্য আমাদেরকে তিনটা জিনিস চেক করে নিতে হবে একটা হচ্ছে পেজ অ্যাড করা আছে কিনা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে কিনা এবং সেই ক্রিয়েট করা অ্যাড অ্যাকাউন্টের ভিতরে কার্ড যুক্ত আছে কিনা কার্ড যুক্ত আছে কিনা সেটা চেক করতে হবে কিভাবে এই যে অ্যাডস ম্যানেজার পাশে যে টুলসটা আছে এই অ্যারো বাটন অ্যারো বাটনে ক্লিক করে ভিউ পেমেন্ট মেথডে ক্লিক করবেন তাহলে নতুন একটা ট্যাবে সেই অ্যাডস ম্যানেজারের অপশনটা ওপেন হয়ে যাবে এবং সেখানে গেলে আমরা দেখতে পারবো কার্ড অ্যাড করা আছে কি না কার্ডের তথ্য দেখা যাবে যদি অ্যাড করা না থাকে তাহলেও এখান থেকে আপনি অ্যাড করে নিতে পারবেন লোডিং হলে আমরা দেখবো যে কিভাবে এখানে অ্যাড করা আছে কি না যে পরিস্থিতি নেটওয়ার্কের দেখেন এখানে কিন্তু অ্যাড করা নাই এই জন্য বলছি অ্যাড পেমেন্ট মেথড অ্যাড করা থাকলে এখানে কার্ডের একটা লিস্ট থাকতো বড় করে সেটা নাই নেই বিধায় আমাদের অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করে এখান থেকে আমরা কার্ড বা পেপাল বা যেটা চাই সেটা কিন্তু আমরা এখান থেকে অ্যাড করে নিতে পারবো হ্যাঁ কার্ড পেপাল তারপরে অনলাইন ব্যাংকিং যা চাই সেটা আমরা অ্যাড করে নিতে পারবো ওকে তাহলে আমরা অ্যাড অ্যাকাউন্ট বুঝলাম বিজনেস অ্যাসেট গ্রুপটা বলছি বিজনেস অ্যাসেট গ্রুপ মানে বিজনেসের যতগুলো অ্যাসেট আছে সব অ্যাসেটগুলো একটা গ্রুপের ভিতরে আপনি এঙ্গেজ করে রাখতে পারবেন এটি সুবিধাটা যদি পরবর্তী কাউকে দিতে চান সবগুলো একসাথে একটা পোল্ডার করে দিতে পারবেন এই জন্যই করা অ্যাপসটা হচ্ছে আমরা যদি কোনো অ্যাপসের বিজ্ঞাপন চালাই তাহলে অ্যাপসটা আমাদের এখানে শো করাইতে হবে অ্যাক্টিভ করাইতে হবে আর কি কানেক্ট করাইতে হবে ই কমার্স অ্যাকাউন্ট ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ এগুলো আমরা এখান থেকে অ্যাড করতে পারি বিজ্ঞাপন চালানোর জন্য প্রত্যেকটা জিনিস এখানে অ্যাড করতে পারি এবং এখান থেকে বিজ্ঞাপন শো করাইতে পারি আমরা অর্থাৎ আমরা হোয়াটসঅ্যাপে যেমন ইনস্টাগ্রামে বিজ্ঞাপন শো করবে এবং হোয়াটসঅ্যাপে অনেক সময় দেখবেন অনেক বিজ্ঞাপন আসে যে মেসেজ দিতে হয় হোয়াটসঅ্যাপে সেই ধরনের বিজ্ঞাপনের ক্ষেত্রে আমরা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এখানে অ্যাড করতে পারি অথবা পেজ অ্যাড করে রাখতে পারি ডাটা সোর্সের ভিতরে আমরা পিকজেল নিয়ে আলোচনা করছিলাম পিকজেলটা কোথায় পাবো ডেটা সেটে পিকজেলটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয় পিক্সেল নিয়ে কিন্তু আলাদা ক্লাস হবে জাস্ট এতটুকুই বলছি এখানে যে ফিক্সেল একটা ট্রেকিং সিস্টেম যেটা আমরা ওয়েবসাইটের সাথে আর এই বিজনেসম্যানের সাথে একটা কানেক্ট করে দিতে হয় যাতে করে আমরা যখন কোনো বিজ্ঞাপন চালাবো সেই বিজ্ঞাপন দেখে যদি কেউ ওয়েবসাইট ভিজিট করে অর্থাৎ ওয়েবসাইটে কে কে ভিজিট করতেছে তাদের তথ্যগুলো ট্রেকিং করে এবং ওয়েবসাইটে কী কী করতেছে সে তথ্যগুলো কিন্তু ট্রেকিং করে কে এই ফিক্সেল এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় পরবর্তীতে পিকজেল এর কাছ থেকে ওই তথ্যগুলো নিয়ে আমরা পুনরায় রিমার্কেটিংও করতে পারবো তো এগুলো যদি কেউ এতটুকু কথা যদি বুঝতে না পারেন সবকিছু আলোচনা করব এরপর কিছু নেই আর নিউজ পেজ এর বিষয়টা তো আমরা জানলামই যে আমরা যদি কোনো নিউজ পরিচালনা করি সেক্ষেত্রে সেখানে অনেকগুলো অনেক ভাষা অনেক কিছু যেগুলো ফেসবুকে ইলিগাল সেইগুলো আমাদের উচ্চারণ করা রাখতে পারে এবং ছবি ভিডিও ফুটেজ সেখানে রাখতে পারে যার ফলে যার ফলে আমাদের এই নিউজ পেজটা কিন্তু এখানে অ্যাড করার সুযোগ দিয়েছে ফেসবুক যে নিউজ পেজ যদি হয় এখানে করেন তাহলে আপনি বিজ্ঞাপন চালাইতে পারবেন জেনারেলি আমরা পেজ করি বিজ্ঞাপন সেখানে করলে হবে না সিকিউরিটি সেন্টার সিকিউরিটি সেন্টার দুটো জিনিস আছে একটা ব্যাকআপ অ্যাডমিন আর একটা অথেন্টিকেশন দুটো জিনিস আমরা ভালো করে বুঝছি ব্যাকআপ অ্যাডমিন মানে আমি ছাড়া অন্য কাউকেও আমি আমার এই বিজনেস বিজনেসম্যানদের অ্যাক্সেস দিয়ে রাখতে পারবো যদি আমার ফেসবুক নষ্ট হয়ে যায় হারাই ফেলি তাহলে অন্য যার কাছে অ্যাক্সেস দিচ্ছি তার কাছ থেকে বিজনেস ম্যানেজারটা উদ্ধার করতে পারবো টু ফ্যাক্টর অথেন্টিকেশন আমার ফেসবুকের লগ ইন পাসওয়ার্ড যদি কেউ জেনেই থাকে তারপর লগ করতে গেলে এক্সট্রা একটা অথেন্টিকেশন লাগবে তার এক্সট্রা একটা পারমিশন লাগবে সেটা হচ্ছে আমার ফোন নাম্বারে কোড যাবে সেই কোডটা তার লাগবে আমার ফোন নম্বরে কোড গেলে তো আমি জেনেই ফেলবো আমার ফেসবুক হ্যাক হয়েছে অথবা সেও কিন্তু ওই কোড ছাড়া ফেসবুক লগ করতে পারবে না আচ্ছা কেউ একজন প্রশ্ন করছে যে আমরা যে অ্যাড অ্যাকাউন্টে যে কার্ড অ্যাড করবো সেই কার্ডটা ভিসা কার্ড বা অন্য কিছু হবে কি না দেখেন ভিসা কার্ডের মাস্টার কার্ড হোক ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ডেবিট কার্ড হবে না ভিসা কার্ড মাস্টার কার্ড যে কার্ডে হোক না কেন আপনাকে অবশ্যই বাংলাদেশ থেকে যদি হয় সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ওই কার্ডের ডলারটা এন্ডোস করাইতে হবে আপনার যদি পাসপোর্ট থাকে সেই পাসপোর্ট শো করায় ব্যাংকের থেকে ডলারটা এন্ডস করাইতে হবে ডলার এন্ডোসটা কী জিনিস ডলার এন্ডোসটা হচ্ছে এরকম যে আপনার যে কার্ডটা আছে সেই কার্ডটায় শুধুমাত্র বিডিটি কারেন্সিটা আছে বিডিটি মানে কি বাংলাদেশি টাকা এই কারেন্সিটা আছে বাট ফেসবুক বাংলাদেশি টাকা দিয়ে কোনো বিজ্ঞাপন চালাইতে দেয় না বা বিজ্ঞাপনের পেমেন্ট রিসিভ করে না এজন্য জন্য ইন্টারন্যাশনাল কারেন্সি হচ্ছে ডলার একমাত্র বাংলাদেশে চলে অন্য কোনো কারেন্সি কিন্তু অ্যালাউ না বাংলাদেশের ডলারটা চলে এই জন্য আপনাকে ব্যাংকে গিয়ে বলতে হবে যে ভাই আমার কারেন্সি তো টাকা সাথে আর একটা কারেন্সি অন করে দেন সেটা হচ্ছে ইউএসডি তখন তারা ইউএসডি কারেন্সিটাও অন করে দেবে দিস ইজ কল্ড এন্ডোসমেন্ট অর্থাৎ আপনার কার্ডে দুই ধরনের কারেন্সি থাকবে টাকাও থাকবে ডলারও থাকবে আপনি তখন আপনি টাকা লোড দিয়ে বলবেন যে আমাকে এখানে দশ হাজার টাকা বা পাঁচ হাজার টাকা ডলার ডলারে কনভার্ট করে দিয়ে দেন তখন তারা ডলারে কনভার্ট করে দিয়ে দেবে তখন আপনার ব্যালেন্স অত দশ হাজার থাকতে পারে এক হাজার ডলার থাকতে পারে দশ হাজার ডলার না সরি দশ হাজার টাকার ডলার সেক্ষেত্রে দেখা যাচ্ছে একশো ডলার দুশো ডলার তিনশো ডার যে খুশি থাকতে পারে সেটা দিয়ে আপনি বিজ্ঞাপন চালাইতে পারবেন অর্থাৎ বিজ্ঞাপন চালানোর জন্য আপনার কার্ডে অবশ্যই ডলার ইনভেস্টমেন্ট থাকতে হবে এই হলো পরিস্থিতি পরিবেশ এর এই টুলসগুলো যেগুলো ইম্পর্টেন্ট জাস্ট এতটুকু জেনে রাখেন বাকি কিছু যদি কঠিন মনে হয় কোনো কিছু জানার দরকার নেই যে কটা বললাম এই জেনে রাখেন আমাদের বিজ্ঞাপন চালানোর জন্য এই কটা বেশি প্রয়োজন হবে না আর যা যা প্রয়োজন হয় আমরা যখন বিজ্ঞাপন রান করবো তখন একটা একটা করে সবই আপনার মনে পড়ে যাবে এবং বুঝতে পারবেন ক্লিয়ারলি কারণ এখনও পর্যন্ত জাস্ট টুলগুলো কোনটার কী কাজ দেখাইছি এখানে শুধু মুখস্থ করে রাখতে হবে আর কিছু নাই তেমন কিছু বুঝার নাই অল্প কিছু বোঝার আছে কিন্তু খুব ইম্পর্টেন্ট বাট আমরা যখন প্রত্যেকটা টুলস নিয়ে যখন বিজ্ঞাপন চালানোর সময় কাজ করব তখন আপনার বুঝার দরকার আছে এবং তখন বুঝতে পারবেন তখন যদি বুঝতে পারেন তখন এই ক্লাসগুলো ওই সময় গিয়ে আপনার সহজ হয়ে যাবে হ্যাঁ ওখানে বুঝছিলাম পিপলের এই কাজ ওখানে বুঝছিলাম অ্যাড অ্যাকাউন্টের এই কাজ তখন বুঝে যাবেন ঠিক আছে তো যাই হোক আমি আসলে দুঃখিত আমার ইন্টারনেটটা আজকে খুবই ঝামেলা করলো কোথাও কোনো প্রবলেম পাইলাম না এটা মনে হয় আপস ডাউন ফ্রিকুয়েন্সি ডাউন করছে এই জন্য এই ধরনের সমস্যা হয়েছে বিরক্তিকর একটা জিনিস তো একটু কষ্ট করে আপনারা প্র্যাকটিস করে নেবেন আর আমার দুইটা হয়ে গেছে রেকর্ড ভিডিও দুইটা হয়ে গেছে দুইটাকে অ্যাড করা লাগবে দেন এডিট করে তারপরে আমার আপলোড দেওয়া লাগবে একটু সময় লাগবে তো যাই হোক দেওয়ার পর সবাই একটু ভালো করে দেখে প্র্যাকটিস করে নেবেন কারণ আর বিজনেসম্যান টুলস নিয়ে কোনো আলোচনা হবে না এরপর আমরা ডিরেক্ট ক্যাম্পেইনে কিন্তু চলে যাব সুতরাং এটা যদি একটু প্র্যাকটিস কম করেন তাহলে ক্যাম্পেইনে গিয়ে কিছু বুঝতে পারবেন না আর এটা যদি প্র্যাকটিসটা খুব ভালোভাবে করেন তাহলে আপনারা বিজ্ঞাপন রান করতে গিয়ে আপনারা কিন্তু সবই বুঝতে পারবেন ক্লিয়ার সো এই পর্যন্ত আমরা ক্লাস রাখি সবাই আহ ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন ক্লাস নিয়ে